যথাযোগ্য মর্যাদায় বিজেপির মুখ্য কার্যালয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 108তম জন্মদিন পালন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিধায়ক ভগবান চন্দ্র দাস, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দরা। এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, একাত্ম মানববাদ ও অন্ত্যোদয় দর্শনের প্রণেতা ছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যিনি তার সম্পূর্ণ জীবন রাষ্ট্রের প্রতি সমর্পিত করেছিলেন। তাছাড়া নিজের প্রখর বিচার আর ব্যাপক চিন্তনের মাধ্যমে সময় পরিবর্তনের সাথে সাথে শুধু রাজনীতির ক্ষেত্রেই নয়, রাষ্ট্রনীতির নতুন সংজ্ঞা প্রদান করে গেছেন। তিনি আরো বলেন, কুশল চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাপ্রতি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নিবেদিত স্বয়ংসেবক তথা দক্ষ সংগঠক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন পদ্ধতি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে মতাদর্শ নিয়ে আমরা কাজ করি, একাত্ম মানববাদ, সেই একাত্ম মানববাদের রচয়িতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির আজকে জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি। ভারতীয় জনতা পার্টির এটা একটা সমর্পণ দিবস হিসাবেও আমরা পালন করি। এবং আমরা, আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের গত 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত আমরা সেবা পাক্ষিকের আমরা ঘোষণা করেছি এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে আমরা 17 সেপ্টেম্বর এবং আজকে 25 সেপ্টেম্বর পণ্ডিতজির জন্মজয়ন্তী, 2 অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তী, এই দিনগুলিকে সামনে রেখে আমরা বিভিন্ন সেবা প্রকল্পে এবং সেবা পাক্ষিকের বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়িত করেছি। তো আজকে যেহেতু আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি, আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের সংগঠনের পর্ব হিসাবে আমাদের সদস্যতা অভিযান চলছে। এখন পর্যন্ত আমাদের এই সারা রাজ্যে প্রায় 4.5 লক্ষের মতো মেম্বারশিপ অনলাইনে আমাদের হয়েছে, অফলাইনেও আমাদের শুরুয়াত হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই জন্মজয়ন্তী, পণ্ডিতজির এই জন্মজয়ন্তীটাকে আমরা একটা লক্ষ্যমাত্রা রেখেছি, মেগা মেম্বারশিপ অভিযান। সারা ভারতবর্ষে সেটা সংগঠিত হচ্ছে, আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন বুথ স্তরে আমাদের পণ্ডিতজির প্রতিকৃতির উপর মাল্যদান করে বিভিন্ন বুথে বুথে আমরা যে লক্ষ্যমাত্রা রেখেছি মেম্বারশিপ করা, সেই মেম্বারশিপ, মেগা মেম্বারশিপ অভিযানে আমরা অংশগ্রহণ করছি। এবং আমাদের কাছে যে সংকল্প, পণ্ডিতজির দেখানো পথ একাত্ম মানববাদ, তার উপর ভিত্তি করেই আমাদের কেন্দ্রীয় সরকার পরিচালিত হচ্ছে, রাজ্য সরকার পরিচালিত হচ্ছে, এবং সংগঠনের মূল লক্ষ্য যেটা, যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাওয়া, সেই সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর জন্যই আমাদের সংগঠন দৃঢ়তার সঙ্গে কাজ করছে।